নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মুছে যাক মনে কালিমা ঘুচায়ে যাক অবসাদ নিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো মনে আলো আপন ভুবন সাজায়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ দীপাবলি। মঙ্গল দীপ চেলে সকল অন্ধকার দূর করার প্রত্যয় নিয়ে আমি শামিমা মিতা চলে এসেছি আই অন টেলিভিশনে প্রতি রবিবারের আয়োজন উইমেন্স ওয়ার্ল্ডে। আর আমার সাথে আজকে এই উইমেন্স ওয়ার্ল্ডে এমন দুজন নারী রয়েছেন যারা এই আমাদের সমাজে অন্ধকার দূর করে আলোকিত একটি সমাজ গড়বার প্রত্যয়ে কাজ করছে বিভিন্ন জায়গায়। তার কাজ করছে আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাতে। আমার সাথে রয়েছেন আজ এই স্টুডিওতে, আমি পরিচয় করে দিচ্ছি। আমার সাথে প্রথমে রয়েছেন ডক্টর জাকির রেজওয়ানা, ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার। আসসালামু আলাইকুম আপু, আপনাকে আমন্ত্রণ আমাদের আই ওয়ান স্টুডিওতে উইমেন্স ওয়ার্ল্ডে। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্যে। আর সেই সাথে আরেকজন রয়েছেন আমাদের সাথে, উনি রয়েছেন পলি রহমান, একজন জার্নালিস্ট। পলি রহমান, আপনাকে আমন্ত্রণ আই ওয়ান স্টুডিওতে উইমেন্স ওয়ার্ল্ডে। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ আপনাদের দুজনকেই সময় ব্যয় করে আমাদের এই স্টুডিওতে, বিশেষ করে এই উইমেন্স ওয়ার্ল্ডে সময় দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আই অন টেলিভিশনের সাথে রয়েছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসিয়াল ফেসবুক লাইভে অথবা যে কোনোভাবে আমাদের সাথে রয়েছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমি চলে যাচ্ছি আমাদের প্রথমে যাচ্ছি আমি ডক্টর জাকির রেজওয়ানা আপু আপনার কাছে। আপনি আমাদের এই সমাজে আমাদের এই কমিউনিটিতে কাজ করছেন অনেক দিন থেকে। আপনি একজন সিনিয়র নিউজ প্রেজেন্টার, আপনি একজন টিচার, এছাড়া আপনি আরও টিচার নই। আচ্ছা, আপনি কিন্তু আমি যতটুকু জানি যে আপনি টিচার্স অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ আছেন। না, আমি মাদার অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট। ওকে, আচ্ছা আচ্ছা, সরি এই বিষয়টা। তো আপু, আপনি কর্ম সম্পর্কে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমার প্রধান কর্ম তো মানে ডাক্তারি পেশা। আমি মানে বাংলাদেশ থেকে MBBS পাশ করে এসেছি, তারপরে এখানে ডিপ্লোমা ইন ট্রপিক্যাল মেডিসিন করেছি ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপে, তারপর মাস্টার্স করেছি মাদার অ্যান্ড চাইল্ড হেলথে ওটা ড্যানিটার স্কলারশিপে, তারপর কমনওয়েলথ স্কলারশিপে পিএইচডি করেছি। তো আমি এখন কাজ করছি সেন্টার ফর ইন্টারন্যাশনাল চাইল্ড হেলথে মাদার অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট হিসেবে। আমি আমার কাজ শুধু যে ব্রিটেনে তা না, ব্রিটেনের সঙ্গে অন্যান্য দেশের যেই কোলাবোরেটিভ প্রজেক্টগুলো আছে সেগুলোতে কাজ করেছি, যেমন বাংলাদেশে ICDDRB-র সাথে কোলাবোরেশনে মাদার অ্যান্ড চাইল্ড হেলথ, যে আমাদের বলে না ঘ্যাগ বাংলাদেশে গলগণ্ড, সেসব প্রেগনেন্ট উইমেন এবং তাদের বাচ্চাদের উপর কাজ করেছি। তারপর গ্যাম্বিয়াতে কাজ করেছি, সেটা হলো জেনিটাল মিউটিলেশন বলে যে আমাদের মেয়েদের উপরে যে এখনও যেটা আপনি উইমেন্স ওয়ার্ল্ডে এটাই রাইট জায়গায়। এছাড়া ব্রাজিলে আমি কাজ করেছি, ওখানেও মানে মাতৃ মৃত্যু ম্যাটারনাল ডেথ কাজ করেছি। ব্রাজিলেও কি এই বিষয়টা অনেক প্রচুর এই মাতৃমৃত্যু? হ্যাঁ, মানে বাংলাদেশের মতো, হ্যাঁ বাংলাদেশের মতো। মানে জিনিসটা হচ্ছে কি যে আমার যেটা মানে দুঃখ সেটা হচ্ছে যে এই যে আমরা মাতৃমৃত্যু যেগুলোকে বলি, যে মানে অন দ্য ডে কনসেপশন যেদিন থেকে হয় বাচ্চা সন্তান যেদিন পেটে আসে সেখান থেকে নিয়ে মানে সন্তান প্রসবের ছ সপ্তাহ পরে, এর ভিতরে যদি মৃত্যু হয়, তাহলে এখানে যেই ডিজিজগুলোর জন্য যে সমস্যাগুলো, ডিজিজ বলবো না, যে সমস্যাগুলোর জন্য মায়েরা মারা যান সেগুলো প্রত্যেকটার কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে, এবং শুধু ডেভেলপড ওয়ার্ল্ডে না, সব জায়গায় আছে। কিন্তু তারপরেও যে এত প্রতিনিয়ত মারা, এই যে আমাদের এক ঘন্টার প্রোগ্রাম হচ্ছে, এর ভিতরে আমাদের 40-50 জন মা পৃথিবীর কোথাও না কোথাও মারা যাবে। তো এটা আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মহিলাদের, নারীদের কিন্তু মানে অ্যাক্সেস টু হেলথ সার্ভিস নেই। দেখবেন যে পরিবারের যদি কখন কোনো অসুখ বিসুখ হয়, স্বামীর অসুখটা তিনি মানে গরজ করে ডাক্তারের কাছে যাবেন, কিন্তু বাড়ির বউ বা ছেলের বউ বা বাড়ির মহিলা, নারী নিজেও তাকে প্রায়োরিটি দেয় না। আমাদেরও দোষ আছে, আমরা নিজেরাও আমাদেরকে প্রায়োরিটি দিই না, এবং সব কাজকর্ম করে কাজে সব ট্রিটমেন্টগুলো জানা আছে, কিন্তু তারপরেও কিন্তু ওই ট্রিটমেন্টটা পাচ্ছে না
সময় মতো না, বলা হয় যে দেখা যায় বাইরে করতে যে মা যে সে দেখা যাচ্ছে সবার যত্ন করছে, কিন্তু তার মানে যে অসুখটা যেটা যে কোনো ধরনের ডিজিজ বলেন সেটা যখন একদম শেষ পর্যায়ে তখন সে ডাক্তারের কাছে যাচ্ছে। একদম একদম সত্যি কথা, কারণ মানে এত নিজেকে অবহেলা করে, তিনি সবার শেষে খাবেন। জি হ্যাঁ, এই জিনিসটা একদম ছোটবেলা থেকেই শুরু হয়। দেখবেন যে মুরগির মাথাটা রানটা ছেলে ভালো খাবারটা সে কখনই খান না, এবং অনেক সময় দেখা যায় যে হয়তো মানে অভাবগ্রস্ত যে পরিবারগুলো সেখানে দেখা যাচ্ছে সে খাচ্ছেন না, হয়তো খুব কিছু একটা খেয়ে সে তার জীবন ধারণ করছেন, এবং যার জন্য তার ছোটবেলা থেকে হয়, এবং তাদের মেয়েদের নিউট্রিশনটাও কম হয় ছোটবেলা থেকেই হয়। এটার নামই মনে হয় মা। মা আপু, আমরা একটু পলি আপার সাথে একটু কথা বলে আসি। পলি রহমান, আপনি তো মূলত জার্নালিস্ট, কাজ করছেন নতুন দিন পত্রিকার সাথে, তো এই পত্রিকাটা সম্পর্কে আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনি এই যে জার্নালিস্ট, এই জার্নালিজম কীভাবে আসলেন বা এই পেশাতে আপনি কীভাবে আসলেন? আসলে আমি আমার ছোটবেলা থেকে একটু নাট্য জগতের দিকে আমি খুব বেশি উৎসাহ ছিল, তো ওইটা আমি করে মানে অনেক আগে থেকে এটা করে যাচ্ছিলাম, লাইক স্টেজ ড্রামা এগুলো থিয়েটার সঙ্গে আমি সবসময় সংযুক্ত ছিলাম। তারপর আস্তে আস্তে আমি এখানে পড়াশোনা আমি যখন শেষ করলাম, আমি বিজনেস স্টাডি এখানে করলাম, তারপর আমি জার্নালিজমের কোর্স করলাম, এখানে করেছি। তারপর এখানে আমি আস্তে আস্তে আমার দেখলাম যে আসলে আমার এই নাট্য জীবন থেকে আমি ওই জিনিসটা আরও মোর আমি এনজয় করছি, লাইক এখন আপনি মানে লেখালেখিতে, তারপর মনে করেন কোনো একটা নিউজ কালেক্ট করা, এটা খুব বেশি উৎসাহের সহিত ওটাতে তারপর এটাতেই ঝাঁপিয়ে পড়লাম। আসলে মানে যেটা ভালো লাগে মানুষের আসলে সেই কাজটা, যে কাজটা আপনার ভিতর থেকে আসে সেটা যদি করেন সেই কাজই কিন্তু মানুষ সাধারণত সাকসেস হয়। পেশার কথা জিজ্ঞেস করলেন না, কাজ তো আমার ডাক্তারি কাজটা তো প্রধান, কিন্তু তারপরে সেকেন্ডারিটা আপনারা হয়তো আমাকে সংবাদ পাঠিকা হিসেবেই চেনেন। হ্যাঁ, সবাই মনে আপনাকে চ্যানেলের পদ্ধতি দেখেন যে অনেকে মানে ডাক্তার হিসেবে চেনে না, সংবাদ পাঠিকা হিসেবে চেনে না। আপু, আপনার সাথে আমি কাজ করেছি, আমাদের বাচ্চাদের নিয়ে কাজ করেছেন আপনি, মানে টিচার্স অ্যাসোসিয়েশনের প্রোগ্রামের জন্য ওদের প্রোগ্রামে আমাকে ডেকেছিল। হ্যাঁ, ওখানে না আমি হচ্ছে সবাই দেখেছি আপনাকে ছোটবেলা থেকে ঢাকাতে প্রোগ্রাম করতে, আপনি ভালো রোল প্লে করছেন এই সব জায়গাগুলোতে। তখন তারপরে ঢাকাতে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় 5 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছি, তো ওখান থেকে নিউজে চলে এসেছি মানে ঢাকা রেডিও এবং টিভিতে, তারপরে এখানে বিবিসিতে করলাম, তারপরে এখানে বাংলা টিভিতে যখন প্রথম হলো, এখন তো চ্যানেল এসছে। হ্যাঁ হ্যাঁ, তো শুধু তাই না মানে আমি যখন মানে নেশা আর কি, একটা মানে সংবাদটা হচ্ছে নেশা, আমি মানে হসপিটালে ভর্তি থাকলেও একটুখানি দেখি যে কোথায় কী হচ্ছে। হ্যাঁ, মানে আমার মনে আছে আমি যখন সেকেন্ড ইয়ারে উঠেছি মেডিকেল কলেজে, তখন আমাদের একটা লং কোর্স হলো ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন সেন্টারে, ওখানে মানে লং কোর্স হলো যে কীভাবে উচ্চারণ, কীভাবে সংবাদ লিখতে হবে, পড়তে হবে, সংগ্রহ করতে হবে, তো ওইগুলো মানে আমি ক্লাস থেকে সরাসরি গিয়ে গিয়ে করতাম। সেই মানে সংবাদটা মানে একদম আপনার নেশা। হ্যাঁ আপু, যেমন আপু একই মানে বিষয় যেটা যে লেখালেখিটা সে পছন্দ করছে এবং মানে ওনার যেটা পেশা সেটা আমার নেশা আর কি। আপু নেশা, কারণ আমারটা আসলে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আপনি অভিনয় করতেন আগে? হ্যাঁ অভিনয় ছিল, অ্যাকচুয়ালি দিস ইজ মাই নেশা ফার্স্ট, আমি যেটা বলবো, দেন নেশা থেকে কিন্তু পেশা হয়, এটাই হয় সাধারণত। তো নেশা থেকে আমার পেশা বলতে পারেন এটা হয়ে গেছে সামহাউ, বাট আম ভেরি মাচ এনজয়। আমি দেখেন আমি জার্নালিজমের উপর কোর্স করে আমি কিন্তু চাইলে পারি আমি ব্রিটিশ ইয়ার সাইডে ওই মেন স্ট্রিমে আমি ওই দিকে যেতে পারতাম, বাট আমি চুজ করছি আমি মানে যে আমাদের হ্যাঁ বাঙালি কমিউনিটি আমাদের কালচারটাকে, যে প্রবাসে থেকে এই জিনিসটাকে যদি ধরে রাখতে পারতাম, বিকজ আমি ভেরি মাচ লাইক অ্যাটাচ, আমি আমার দেশ আমার জাতি আই ডোন্ট নো, আমি যদি পারতাম মানে চিরজীবনের জন্য এখান থেকে চলে যেতাম দেশে, বাট আনফর্চুনেটলি আমার ফ্যামিলি, তারপর আমার ওন ফ্যামিলি, আমার হাজব্যান্ড, বাচ্চা সব কিছু মানে সবাইকে তো আর নিয়ে আমি পারাপারি ওইখানে পারাপার দিতে পারবো না, মানে অনেক কারণে আটকায় যায়। আপনি বোধহয় বাংলাদেশ আমি ছিলাম অনেক দিন প্রেস ক্লাব মেম্বার বোধহয় আপনি, ইসি মেম্বার? হ্যাঁ ওইখানে প্রেস ক্লাব যেটা না এখানে এখানে আমি এখানে হ্যাঁ, আর এমনি আমি ছিলাম বাংলাদেশে, আমি তো ওখানে হ্যাঁ কাজে, ওখানে তো আমাকে প্রধানমন্ত্রী এখান থেকে নেত্রী নিয়ে গেলেন কাজের জন্য, তো ওখানে আমি 6 বছর ছিলাম।
যেহেতু আমি সাংবাদিকতার সাইড দিয়ে কাজ করছি তো নতুন দিন বেসিক্যালি এটার ইয়ে করে সূত্র ধরে ওইখানে যাওয়া, তো ওনারা নিয়েছিলেন যে আমি যাতে ওই সাইডটা আমি কভারেজ দেই এই যে সাংবাদিকতা। হ্যাঁ, তারপর দেখলেন যে আমি যে ডিপ্লোমা করেছি বিজনেসের উপর আমার মোর দেন অভিজ্ঞতা বিজনেসের দিক দিয়ে, হ্যাঁ তো ওনাদের দরকার মানে ওই সাইড থেকে দরকার বিজনেসের, তো স্বাভাবিক একটা প্রবাস থেকে ইয়ে একজনকে যদি আনতে পারে ওরা। দেন ওনারা আমাকে জিয়াউদ্দিন তখন ছিলেন ফরেন মিনিস্টার, উনি তারপর আবুল কালাম আজাদ প্রেস মিনিস্টার, ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমার জন্য ব্যাটার হয় লাইক বিনিয়োগ বোর্ডে, ওনারা আমার বসায় দিলেন বিনিয়োগ বোর্ডে, বোর্ড অফ ইনভেস্টমেন্টের আমি ইনভেস্টমেন্ট কাউন্সিলর হিসেবে সিক্স ইয়ার্স আমি কাজ করেছি ওখানে আলহামদুলিল্লাহ। সিক্স ইয়ার্স পর তারপর আবার ব্যাক করেছি, হ্যাঁ বিশেষ মানে বিভিন্ন ইস্যুর জন্য আমি আবার ব্যাক করেছি, বাট স্টিল আলহামদুলিল্লাহ আমার জন্য ওপেন আছে বাংলাদেশের পিএম অফিস। আপনি এখনো যেতে চান? আপনি মন টানে? আমার মন টানে, হ্যাঁ আমার মন টানে, বাট বিভিন্ন ইস্যুর জন্য আমি আটকে যাই আসলে। আর এখানে আমার হাজবেন্ডের সাথে এখন বর্তমানে আমি বিজনেসে আছি, আমরা দুজনে মিলে করি। তারপর আমার এই নেশা যেটা বললেন, আমি আমার পত্রিকা নিয়ে আছি, হ্যাঁ আমার মামা অনেক বছর নতুন দিন পত্রিকা ইয়ে করেছেন, উনি রান করেছেন, এখন আমার মামা এটা থেকে একটু অপশন নিয়ে আমাকে দিয়ে দিয়েছেন, এখন বেসিক্যালি আমি রান করছি ওটাকে যেভাবেই পারছি। আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি আমি এটা নিয়ে। আপু, পলি আপু যেটা বললেন যে বাংলাদেশ তাকে এখনও টানে এবং সে দেশে অনেকদিন কাজ করেছে, আপনি তো দেশ ছেড়েছেন অনেকদিন আগে, আপনি বলেছেন যে আপনি বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতাতে ছিলেন, বিভিন্ন জায়গাতে ইনভলভ ছিলেন, তো আপনাকে কতটুকু টানে বাংলাদেশ? ও অসম্ভব, আমি তো বাংলাদেশ ছেড়েছি বললেও আমার কিন্তু আমি যে যে কাজটা আমি বাংলাদেশে করেছি টাঙ্গাইলের মধুপুরের নাম শুনেছেন বলতে আমি গিয়েছি ও মধুপুরে, হ্যাঁ ওই যে আনারস পাওয়া যায় ভালো, ওখানে আশিটা গ্রামে আমি কাজ করেছি, সেটা হচ্ছে যে এখানে যে গ্ল্যাক্সো কোম্পানি যে ওরা ফান্ড করেছে ওদের এতে। আর এমনিতেও তো আমি এখনও যখন বাংলাদেশ মানে এখানে আসার পরও যখনই বাংলাদেশে যাই তখনই বাংলাদেশ ঢাকা রেডিওতে টিভিতে মানে কয়েকদিনের জন্য ওরা যখনই জানে যে আমি আসবো আমাকে শিডিউল দেয় আমি তখন পড়ি। এছাড়া আমার নিউজটা নিউজেই আসছেন? হ্যাঁ, তাছাড়া আমার নিজস্ব কিছু প্রজেক্টও আছে বাংলাদেশে, যেমন একটা আছে আপনার একটা উইডো প্রজেক্ট করি আমি, সেটা হচ্ছে যে বাংলা মানে সিলেটের একটা অঞ্চলে, সিলেটের বেশ বড় একটা জায়গায়, সেখানে আপনার উইডো বলতে ঠিক উইডো প্লাস আমার স্বামী ছেড়ে চলে গেছে এরকম, মানে বিশ্বাস করা যায় না যে স্বামী ফেলে চলে গেছে এত ইয়াং তারা, এবং বয়স্ক বয়স্ক মহিলারা একদম 60-65 বছর বয়স, তাদের স্বামী ছেড়ে চলে গেছে হয়তো ইয়াং একটা মেয়েকে বিয়ে করেছে, ওই ধরনের মহিলাকে আমরা ট্রেনিং দিয়ে মানে যে যেটা পারে, কেউ সেলাই পারে কি কেউ হাঁস মুরগি পালতে পারে কেউ কোরআন পড়াতে পারে, ওই রকম একটা ট্রেনিং দিয়ে ওদেরকে স্বাবলম্বী। এছাড়াও আমার আরেকটা প্রজেক্টের সাথে আছি আমি, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী বাচ্চারা আর কি, তো ওদের ওইটাতে আছি। আর আরেকটা প্রজেক্ট আমি যেটা করি সেটা হচ্ছে যে এটা আমার নিজস্বই আর কি, ওটা হলো যে আমি মানে আমার আমি কতগুলো মেয়েকে আমি স্কলারশিপ দিই, মানে ক্রাইটেরিয়া হচ্ছে যে ওরা মেয়ে হতে হবে, ব্রিলিয়েন্ট হতে হবে এবং মানে এফোর্ড করতে পারে না এরকম, একদম দেখে ওদেরকে বৃত্তি দিই এবং ওদের পড়াশোনা করার একটা মেয়ে তো এটা কি আপনি একদম প্রাইমারি স্কুল বা ছোট লেভেল থেকে প্রাইমারি স্কুল থেকেই এটা আমার কথা এন্ডিং পর্যন্ত? হ্যাঁ, এবং কথা হলো যে মানে পড়াশোনা ছাড়তে পারবে না, ওই জন্য প্রত্যেক বছর বছর আবার রিভিউ করা হয় যে ওরা কেমন করছে কেমন করছে, কিন্তু অবশেষে ব্রিলিয়ান্ট যাদেরকে দিচ্ছেন, কিন্তু মাঝামাঝি এসে তো অনেক সময় অনেকে পারে না, যা নাকি ফ্যামিলি না আর্থিক সেটা তো সাপোর্ট আপনারা করছেন বললেন, কিন্তু ফ্যামিলিগত কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেকেই আছে যে ফ্যামিলিগত কারণে মেয়েকে আরও বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দিতে চায় না বাবা মা। এগুলোর তো ওদের মানে কত 16-17 বছর বয়সের সময় ওদের বিয়ের প্রস্তাব আসে এবং তখন বাবা বলে যে এরকম ভালো পাত্র পেয়েছি পরে আর পাবো না, আমি পলি রহমানের কাছে যাচ্ছি। আপু, আপনি এই যে সাংবাদিকতায় আছেন, এই যে কাজ করছেন দেশের জন্য বা বাংলাদেশি কমিউনিটির জন্য, তো আমি বর্তমানে যে সিচুয়েশন বাংলাদেশে যে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হচ্ছে, উমেন্স ভায়োলেন্স সেটা সেই সাথে গিয়ে অত্যন্ত বেড়েছে দেশে, তো এই যে সাংবাদিকতায় আছেন, এই সাংবাদিকদের ভূমিকা কতটুকু এই এই বিষয়টাতে, এটাকে কন্ট্রোল করার জন্য বা
এটাতে কন্ট্রোল করার জন্য আসলে সাংবাদিকদের কোনো এখানে কোনো ভূমিকা নেই হ্যাঁ তো কিন্তু অনেক চিন্তা চেতনা আছে এটা নিয়ে যদি বলেন কারণ ভূমিকা নেই আবার অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে এখানে কিন্তু বর্তমানে মিডিয়ার যুগে কিন্তু আমরা দেখছি অনেক বিষয়গুলো সামনে চলে আসছে যখন সেটা মিডিয়াতে চলে আসছে হয়তো যদি মিডিয়াতে না আসতো জিনিসটা বিষয়টা হয়তো ধামাচাপা পড়ে যেত কিন্তু মিডিয়াতে আসাতে সেটা যেমন প্রাইম মিনিস্টারের নজরে আসছে হাই লেভেলে নজরে আসছে সবার নজরে আসছে এবং সেই জিনিসটা সেটা একটি যথাযথ একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সাংবাদিকতা বা সাংবাদিকদের বিশেষ করে একজন নারী হিসাবে আপনি যেহেতু লেখালেখি করেন বা একজন সাংবাদিকতা ইনভলভ আছেন তা আপনি কি মনে করেন যে এই যে নারীদের ভূমিকা এটা একটা যথেষ্ট একটা ভালো ভূমিকা নেওয়া উচিত এবং লেখালেখি বিষয়টাও যে একটি স্ট্রং একটি ভূমিকা নেওয়া উচিত নারীদের এটা আসলে অত্যন্ত একটা মানে খুবই কষ্টদায়ক দুঃখজনক টপিক যেটা আমি আসলে একটু চুপ হয়ে গেছি কারণ এখন ধর্ষণের হারটা এত বেড়েছে হ্যাঁ আর সাংবাদিকরা যতই তুলে ধরুক যতই লেখালেখি করুক এটা নিয়ে এটার কিন্তু একটা আসলে আগে যেরকম আগেও হয়েছে ধর্ষণ এমন না যে আগে হয় নাই হয়েছে বাট হাইলাইট কম হয়েছে ওটা এখন বেশি হাইলাইট হচ্ছে আর ধর্ষণের হারটাও এখন বেশি বেড়েছে তো এটা সাংবাদিকরা যতটুকু তুলে ধরছে অবশ্যই এটার একটা অবশ্যই একটা পজিটিভ সাইড আছে ফায়দা আছে যেটা হচ্ছে গিয়ে মানুষের কানে পৌঁছাচ্ছে শুধু সাংবাদিকতা না এটার জন্য আমরা যেটা বলবো সোশ্যাল মিডিয়া এটাও কিন্তু একটা বড় ম্যাটার রাখে তো সোশ্যাল মিডিয়ার কারণে আগে এরকম ছিল না এখন সবার কাছে মানে প্রতিজন পেছনে গিয়ে পৌঁছে যাচ্ছে খবরাখবর কী হচ্ছে না হচ্ছে তো না অবশ্যই সাংবাদিকদের এখানে এই ক্ষেত্রে ভূমিকা অবশ্যই আছে সাংবাদিকরা তো তুলে ধরছেন কি হচ্ছে না হচ্ছে নইলে তো এতটা মানে এত ডিটেল তোলা হতো না এত ডিটেল মানে মানুষের কাছে খবরটা পৌঁছাতো না তো মেন যে ইয়েটা হচ্ছে গিয়ে আমি মনে করি লেখালেখি আছে চলবে নিউজ হবে এগুলা নিয়ে কেউ হয়তো বা একটু বেশি রসিয়ে বলবে লেখার মধ্যে হ্যাঁ কেউ একটু বাড়িয়ে বলবে এটা তো আর হয় তিল থেকে তাল হয় এটা আমাদের একটা দেশের ইয়ে হয়ে গেছে এখন তো এটা যাই হোক তারপর মেন কথা পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে এখন ধর্ষণের ইয়ে বেড়েছে ধর্ষণটা বেড়েছে এখন ধর্ষণকারীদের কি করা উচিত কি ধরনের শাস্তি বা কিভাবে শাস্তি হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে যখন তাদের বিষয়গুলো চলে আসে তখন চলে আসে একটু হলেও কিন্তু আগের চেয়েতে আমরা একটি আউটপুটটা ভালো পাচ্ছি হ্যাঁ যে তাদের বিচারের ব্যবস্থা করা বা তাদের বিচার যেটা আমি ডক্টর জাকির রেজওয়ান আপনার কাছে আসছি আপু এই বিষয়ে আপনার কি মতামত এই যে আপনি তো নিউজ পড়ছেন একজন সিনিয়র নিউজ প্রেজেন্টার প্রতিনিয়তই এই আপু এই নিউজগুলো আসছে প্রতিনিয়তই আপনি পড়ছেন এবং আপনি জানছেন তো এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা আমাদের সাংবাদিক বা জার্নালিজম যারা আছেন এই লাইনে আছেন তাদের ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন তাদের ভূমিকা অত্যন্ত মুখ্য আমি বলবো সব ক্ষেত্রে যে কোনো সামাজিক আন্দোলন বলেন রাজনৈতিক আন্দোলন বলেন সব কিছুরই কিন্তু মূল উৎস কিন্তু মানে সাংবাদিক আপনি সাংবাদিকরা তখন যেই আপনি চিন্তা করেন আমাদের স্বাধীন সবাই একসাথে হলো কেন এই সাংবাদিকরা এই জিনিসগুলো তুলে না ধরলে কিন্তু তখন ওই যে স্বৈরী শাসকদের বিরুদ্ধে যদি এরকম লেখালেখি না হতো এমনকি আপনি জানবেন যে সেলিনা রহমান নামে একজন বুদ্ধিজীবী সাংবাদিক তিনি ওনাকে কিন্তু হত্যা করা হয়েছিল এটা আমরা কখনো শুনি না যখন বুদ্ধিজীবী দিবস হয় তো তখন শোনা যায় কিন্তু আমি মনে করি একটা জিনিস যে সেটা সরি আমাদের একজন ফোন কল অপেক্ষা করছেন কিছুক্ষণ যাবে আমি একটা ফোন কল নিয়ে নিচ্ছি হ্যালো কলার কে আছেন আমাদের সাথে সালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কে আছেন আমাদের সাথে হ্যালো আপনি আপনার টেলিভিশনে ভলিউমটি একটু কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলবেন প্লিজ পলিয়াপাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম জি জি বলুন পলিয়াপাকে সেটা হলো ওনাকে আমি দেখেছি যে অভিনয় করতে উনি অভিনয় করেছেন আবার আরেকদিকে উনি সাংবাদিকতা করছেন জি তো ওনার প্রশ্ন হলো কোনটা করতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা একটু বলতে কোনটা করতে উনার ভালো লাগে অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার জন্য আপু আপনার কাছে বসুন হ্যাঁ
আপনাকে অনেক ধন্যবাদ। আসলে খুব ভালো লাগছে একটা কোয়েশ্চেন করেছেন। অভিনয় অবশ্যই অভিনয় জগতে আমি ছিলাম, এখন আর নেই। আর অভিনয়টা আমার খুবই মানে ইয়ে ছিল, পছন্দের ছিল। কিন্তু তার থেকেও দেখে মানে আমি চিন্তা করে দেখলাম আমার জীবনের সাথে সবচেয়েতে মানে তার থেকেও বেশি আনন্দ পাই আমি আসলে সাংবাদিকতায়। আমি আসলে তেমন বড় সাংবাদিক নই, ওই ওই আকারে আমি যাই নাই, ওই জায়গায় যাই নাই, বাট আমি চেষ্টায় আছি। আর দোয়া করবেন যেন আরও এগিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ যে আমাদের সাথে ছিলেন, সে সাথে ধন্যবাদ পলিপাকে, খুব সুন্দর উত্তর দেওয়ার জন্য। আপু আমি আপনার কাছে একটু বলে আমরা ব্রেকে যাব। মানে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে হ্যাঁ, সাংবাদিকদের ভূমিকা আছে এবং এখানে শুধু নারী সাংবাদিকদের ভূমিকা তা না। যেমন আমি কিন্তু নিয়মিত কলাম লিখি এবং এই রেপের উপর আমি বেশ কয়েকটা কলাম লিখেছি, দেন পলিয়াপ বোধহয় পড়েছেন, আমি গ্রুপেও দিয়েছিলাম। সেই আমি আমি আমার কাছে মনে হয় যে এই যে মানে মহিলাদের উপর যে ভায়োলেন্স এবং রেপ, ইটস নট উইমেন্স অনলি ইস্যু, এটা সোশ্যাল ইস্যু, নারী সাংবাদিক নয়। নারী এবং আমি নারী সাংবাদিক কথাটাই পছন্দ করি না, আমার কাছে মনে হয় সাংবাদিক পুরুষ নারী এটা সবাইকেই মানে সবাই মিলে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। না সেটাই আপুকে যেটা বলেছি যে যেহেতু সাংবাদিক, সাংবাদিকতার ভূমিকাটা কতটুকু, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন তাদের জন্য আমি আবার পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার, উনি পেশায় একজন ডাক্তার এবং সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং আরও অনেক জায়গায় অনেক কিছুতে ইনভলভ আছেন আমরা যা শুনেছি। এছাড়া রয়েছেন পলি রহমান, উনি একজন সাংবাদিক এবং একজন অভিনেত্রী। আপু আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকবার জন্য। আমি সরাসরি চলে যাচ্ছি জাকির রেজওয়ানা আপনার কাছে, যে বিষয় নিয়ে আবার কথা বলছিলাম যেখানে আপনাকে থামিয়ে দিতে হয়েছিল কল এবং বিভিন্ন কারণে। এই যে নারী নির্যাতন এবং যে রেপ, যে বিষয়টি এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আমরা দেখছি, সেই বিষয়ে যে সাংবাদিকতার যে ভূমিকা বা মিডিয়ার যে ভূমিকা নিয়ে কথা বলছিলেন আপনি, এই বিষয়টি যদি আবার কন্টিনিউ করি আমরা। আপনি যেমন আমরা 14ই ডিসেম্বর আসলে আমরা যে মুক্তিযোদ্ধা যাদেরকে হত্যা করা হয়েছে, যে বুদ্ধিজীবীদেরকে, সেটা বলছিলেন যে আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে বর্তমানে জানি যে কাদের কাদেরকে সেই সময় হত্যা করা হয়েছিল, একমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। তো এই বিষয়ে আপনার মতামতগুলো জানতে চাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম আমি যে মানে এই মহিলাদের প্রতি ভায়োলেন্স এবং রেপ, এই জিনিসটা আমি কিন্তু কখনোই মানে এটাকে আমি একটা মেইলি ব্যাপার বলতে চাই না। হ্যাঁ, এবং এই এই ক্রাইমটার সঙ্গে দেখবেন যেহেতু সেক্স এবং ভায়োলেন্স দুটোই আছে, সেই জন্য না এই আমাদের সমাজে হয় কি, আমাদের এটা মানসিক দৈন্যতা আমি বলবো, আমরা এটাকে এত হাইলি সেক্সুয়ালাইজড করি, এটাকে ক্রাইম হিসাবে দেখতে চাই না। যার জন্য একটা মেয়ের, যেমন ধরুন আমার বাড়িতে আপনার বাড়িতে যদি ডাকাতি হয়, কেউ তো এসে আপনাকে বলবে না যে আচ্ছা আপনি ওই তালাটা লাগালেন না কেন, আপনি আপনার গুপ্তধন মাটির নিচে রাখলেন না কেন, কেউ আপনাকে প্রশ্ন করবে না। কিন্তু আপনি যখন রেপড হবেন যেই মুহূর্তে, তখন আপনাকে বলবে আপনি কী কাপড় পরেছিলেন, আপনি কি সন্ধ্যাবেলা বাইরে ছিলেন কি না, আপনি ওই লোকের সাথে আপনার আগে কথা হয়েছিল কি না, যাই হোক না কেন, তখন তাকে বলপূর্বক যখন তাকে মানে অ্যাবিউজ করা হয়, সেটা ওই ইনসিডেন্টটা হলো ধর্ষণ, দ্যাটস ফুল স্টপ। মেয়েটার চরিত্র খারাপ কি ভালো, তার জন্য আলাদাভাবে তার কোনো দোষ থাকে সেটাকে আলাদাভাবে বিচার করা হবে। এটার সাথে এবং এই জায়গাটা একটা বিষয় যেটা আসছে, ছোট কাপড় পরো অথবা বড় কাপড় পরো, আরেকটু সে কোর্টে গেলে কিন্তু যখন নাকি মানুষের সামনে বিভিন্ন ভাবে সেই মেয়েটাকে হেনস্থা করা হয়, কোথায় হাত দিয়েছিল, কি করেছিল, কিভাবে কাপড়টা মানে টেনেছিয়েছে কি না, জার্নালিজমের এথিক্সের বাইরে যে আপনি একটা উলঙ্গ মহিলার ছবি তোলা, এটি কিন্তু এটা এথিক্সের বাইরে। আমি জানি না জার্নালিস্টরা কেন করে, আমরা যখন ট্রেনিং করেছিলাম, লং কোর্স করেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে কোন কোন ফটো দেওয়া, এগুলো ফটো দেওয়া উচিত না, অনেক ক্ষেত্রে নামও দেওয়া উচিত না, কারণ যখন জানবে এই মেয়েটার নাম প্রকাশ হবে, যে ওর বাড়ির সামনে দিয়ে জানবে যে ও ওই বাড়ির মেয়েটা ইয়ে হচ্ছে। আরেকটা জিনিস আমাদের কেন এটা বাড়ছে দেশে, আমার কাছে মনে হয় দুটো জিনিস। একটা প্রধানত যে যখনই কোনো রেপ হয়, আপনি দেখবেন যে কে রেপ করলো তার রাজনৈতিক আইডেন্টিটিটা বের করা হয়েছে, এবং এই এটিকে ছাত্রলীগের নাকি জামাতের, যেই হোক ধর্ষক ইজ ধর্ষক, তার তো কোনো আর কোনো রাজনৈতিক, এই জন্য দেখা যাবে যে কোনো সাংবাদিক, যে আপনি বললেন সাংবাদিকরা লিখে, একজন যখন লিখতে শুরু করবেন তখন এটা নিয়ে এমন পলিটিক্যালাইজ করতে গেলে পলিটিক্সের দিকে চলে যাবে, আসল যে ধর্ষণের ব্যাপারটা সেই ব্যাপারটা একদমই হয়ে যাবে। আরেকটা জিনিস আমার মনে হয় এটা কখনোই আলোচিত হয় না, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে
মানে আমাদের যে নারীবাদী যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারে খুব বেশি যে মুখ খুলছেন না, খেয়াল করে দেখেন খুব বেশি খুলছেন না। আমার না এটার একটা বড় কারণ হচ্ছে যে প্রথম সারিতে মানে বড় কারণ হচ্ছে যে আপনি দেখেন যে যারা মানে একজন মানে নারীবাদী একজন সেমন্দা বাবুয়া উনি ওনার সেকেন্ড সেক্স বইতে লিখেছিলেন যে মহিলারা তো এমনিতেই নিপীড়িত, কিন্তু তারপরেও যে আপনার নিম্ন শ্রেণীর যারা মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর যারা তারা কিন্তু একটু বাড়তি মানে সুবিধা বঞ্চিত। আমি আপনি মানে আমরা কিন্তু অনেক প্রিভিলেজ, আমরা অনেক সুবিধাভোগী, হ্যাঁ, কিন্তু সেই গ্রুপে দেখবেন যে ধর্ষণের ভেতর কিন্তু ওই যে নিম্নবিত্ত মধ্যবিত্ত এরা এরা হচ্ছে, যখন মন্ত্রী মিনিস্টারের ওয়াইফরা ছেলে মেয়েরা ধর্ষিত হবেন তখন কিন্তু এটা নিয়ে অনেক কিছু অনেক হইচই হতো। কিন্তু যেহেতু এই সেই জন্য আমি বলি যে আমরা ফেমিনিজম বলি যে ফেমিনিজম হ্যাজ মানে এটা ক্লাস সিস্টেমকে ওভারকাম করতে পারে না। ফেমিনিজম বলতে আমরা যে নারীবাদীর কথাবার্তা বলি এগুলো সব হাই সোসাইটির নারীবাদীর কথা, এটা কিন্তু তা নইলে আপনি দেখুন এই যে গার্মেন্টস ফ্যাক্টরির মেয়েরা কয়েকদিন পর পর মজুরি বাড়ানো করছে, তারা তাদের পাশে কটা নারী নেত্রীকে আপনি সঙ্গে পান? খুব কম। আপু আমি যাচ্ছি পলি রহমানের কাছে। এই যে আপু যেটা বললেন যে যখন নাকি একজন নারী ধর্ষিত হয় তখন তা যে করেছে তার রাজনৈতিক আইডেন্টিটিটা খুঁজে বেড়ানোর চেষ্টা করা হয়। তো আমরা সবসময় দেখেছি যখন বিএনপি ছিল, বিএনপির সময়তে আওয়ামী লীগের সময়তে আওয়ামী লীগের লোকজন, বিএনপি সময়তে তা সেই সব মতাদর্শী লোকজন। তো এখন তাহলে কি আমরা বলবো যে এটা কি বলতে পারি যে এইটার সাথে পলিটিক্সের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ যে নাকি ক্ষমতায় থাকে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে এবং সেভাবে সে মনে করছে যে আমার আমি এটা করলে আমার কোনো বিচার হবে না বা আমি পার পেয়ে যাবো। আসলে এরকম কোনো ইয়ে নেই, একজন ধর্ষক খারাপ নিয়ত নিয়ে যখন কাজ করবে তখন আসলে এটা মনে করে না, হ্যাঁ, যে আমি এটা থেকে পারি পেয়ে যাব। তাইলে এরকম হলে তো আর আপনার নিম্ন শ্রেণীর কেউই আপনার ধর্ষণের শিকার হতো না, বুঝছেন? তো এটা একটা ইয়ে আছে। আসলে ধর্ষক হচ্ছে গিয়ে অবভিয়াসলি ওরা মানুষের পর্যায়ে পড়ে না, আমি বলবো নিম্ন শ্রেণীর হোক উচ্চ শ্রেণীর হোক, তো যার কারণে এই জিনিসটা করতে পারে তো জঘন্য নিম্ন একটা কাজ করতে পারে। আর ওদের বিচারের জন্য যেটা হচ্ছে গিয়ে আইন, আইন যেভাবে এখন আইনের আয়ত্ত কতটুকু এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। এখন আইন তো আপনারা নিজেই জানেন, আমার তো বলা লাগবে না। আইন আইন করে কতটুকু সম্ভব এটাকে কন্ট্রোল করা মনে করেন? আইন চাইলে কিন্তু অনেক কিছু পারে, আইনের হাতে অনেক কিছু, গোটা দেশটাই আসলে আইনের ভিতরে যদি মানে আয়ত্ত রাখা যেত। হ্যাঁ, তো যেমন আমরা যেমন দেখেছিলাম যে এরশাদের সময়তে যে অ্যাসিড নিক্ষেপে যেটা উনি মৃত্যুদণ্ড দেওয়া পরে এটা কিন্তু কমে গিয়েছে, তাহলে কি মনে করেন যে এখন যদি ধর্ষণের বিচারটাও হয়, মৃত্যুদণ্ড হয় যেটা হয়েছে অলরেডি, কিন্তু এখনো হয়েছে মনে করেন ধর্ষণের মৃত্যুদণ্ড এখন তো নতুন ইয়ে হয়েছে, আইন হয়েছে, বাট এখানে একটা কিন্তু রয়ে গেছে। এখন ধর্ষকের জন্য হচ্ছে গিয়ে আপনার চারজন সাক্ষী থাকা চাই। এখন এটা নিয়ে আমি আমি জানি না, মাই ওপিনিয়ন, আই এম নট অ্যাগ্রি উইথ দিস। মানে এটা বলতে চান যে আইন হয়েছে কিন্তু আইনে অনেক ফাঁক হয়ে গেছে, যে ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই 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 মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হয় না। এক একটা রেপ কেস কিন্তু 8-10 বছর চলে যায়। তো এই 8-10 বছর এই মেয়েটাকে প্রোটেকশন দিবে কে? গভর্নমেন্ট তো এই ভিকটিমটাকে প্রোটেকশন দিচ্ছে না। এই 8-10 বছর সে মামলা করবে যাবে, তারও তো একটা নিরাপত্তা আছে এবং এফোর্ট করার ব্যাপারও আছে, হ্যাঁ, এই যে সে যাবে। হ্যাঁ, আর আইন থাকলে তো হয় না, আইনের প্রয়োগও থাকতে হয়, প্রয়োগও থাকতে হবে। যেমন বিচার হচ্ছে এখন আমরা দেখছি যে দ্রুত বিচার আইনে কিছু বিচার হচ্ছে, ফাঁস মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কার্যকর সাথে সাথে হচ্ছে না। মৃত্যুদণ্ড হয়েছে, বহাল হয়েছে মৃত্যুদণ্ড নিয়েও কিন্তু দেখেছেন যে আইন যেদিন হয়েছে তার পরদিনই যে টাঙ্গাইলে যে মৃত্যুদণ্ড, দ্যাট ওয়াজ নট মানে বিকজ অফ দিস, কারণ আইন কখনো রেট্রোস্পেক্টিভ হতে পারে না। আপনি যদি আইন করেন তাহলে আজকের পরের থেকে আইনটা, হ্যাঁ, আর কিন্তু আমরা শুনেছি কি ওইটা একটা আইওয়াশের মতন ব্যাপার আর কি, আজকে আইন হয়েছে কালকে সকালে মৃত্যুদণ্ড, এটা তো হতে পারে না। জাজরা তো ওভারনাইট বসে করেন, এটা অনেক আগের থেকে, কাজেই মানে আইন কখনো মানে আইনের প্রয়োগ রেট্রোস্পেক্টিভ হতে পারে না। এই একটা জিনিস মানে আইন খুব দ্রুত যদি না করা হয় তাহলে কিন্তু এর ভিতরে অনেক মানে জল শুধু ঘোলাই হতে ঘোলাই হবে। আর আরেকটা জিনিস যেটা আপনি কোয়েশ্চেন করেছিলেন যে যদি মানে আপনার
হাই র্যাঙ্কে যারা আছেন পলিটিক্যাল ইস্যু এখানে আছে কিনা। তো যারা মনে করেন আপনি হয়তো ওই যে বললেন যে আগে ইয়ে ছিল বিএনপি ছিল অথবা হ্যাঁ বিএনপি বলেন আওয়ামী লীগ বলে যখন ক্ষমতায় আসে হ্যাঁ তো ক্ষমতার একটা দাপট আছে আমাদের দেশে, তো ক্ষমতার একটা দাপট আছে যেটা মানুষকে অনেক হয়রানির শিকার করছে দেশে দেশে হ্যাঁ মানুষকে, তারপর এইটার অনেক অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে সুযোগ নেওয়া হচ্ছে, তো এটার জন্য কিন্তু ভিকটিমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ হয়তো বা এই আইনের কারণে না আইনের দাপটের কারণে। আপু আর যদি জিজ্ঞেস করি যে এই যে বর্তমানে যে কথাগুলো কিছু কথা উঠেছে যে মেয়েদের শালীনতা নিয়ে শালীনভাবে চলাটা নিয়ে, তা আপনি কি মনে করেন এটা মেয়েদের শালীনতা বজায় রাখা এটা কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু দায়ী? আমার কাছে মনে হয় যেন মানে তা মহিলা একজন নারীর পোশাক কি হবে তার উপর ভিত্তি করে কিন্তু রেপ হয় কি হয় না এটা এটা না, তার তাই যদি হতো তাহলে তনু রেপ হতো না, তনু আমরা হিজাব পরতে দেখেছি। তারপরে যে নোয়াখালীতে মেয়েটার নাম যেন কি নোয়াখালীতে মেয়েটা নামটা আচ্ছা যাই হোক ও কিন্তু হিজাবি ছিল, এরকম অনেক হিজাব আছে, পোশাকটি যদি ব্যাপার হতো তাহলে আপনি আমাকে বলেন চার বছরের শিশু কেন ধর্ষিত হবে, একটা ক্লাস ফোরের বাচ্চা কেন ধর্ষিত হবে, একজন বৃদ্ধা নারী এই কয়দিন আগে 74 বছর বয়সে মহিলা উনি অজু করতে বেরিয়েছেন তাকে ধর্ষণ করা হয়েছে, কাজে এটা হচ্ছে যে একটা পাওয়ার দেখানো, এটা হচ্ছে পাওয়ার ইমব্যালেন্স যেটা মেটা হ্যাঁ এটা হচ্ছে নুসরা। তারপর রিসেন্টলি আমাদের সিলেটে একটু জানতে হ্যাঁ হ্যাঁ সিলেটে এমসি কলেজে যেটা এমসি কলেজে হ্যাঁ ছয়জন ছিল, ছয়জন মিলে ধর্ষণ করে, তার মানে আমরা এটা কখনোই মানতে রাজি নই যে মেয়েদের শালীনতার উপর অনেকটা মেয়েরা এই কারণে যে দায়ী যেটা। তারপরও আপনি একদম এটাকে আমি জানি না আমার মাই ওপিনিয়ন কিছুটা কাপড় চুপড়ের উপর আমি পুরোপুরি বলবো না 100% নির্ভর করে হ্যাঁ আমাদের মানে চলাফেরাটা। আপনি কি মনে করেন যে এই যে রেপ কেস যেভাবে হচ্ছে এই রেপের কারণে মেয়েরা পিছিয়ে যাচ্ছে বা এই ভয়ে ডিসমোটিভাইড হচ্ছে তারা? এটা মানুষ অনেক মেয়েদের এই যে একটা অভিজ্ঞতা তারপর মনে করেন এক্সপিরিয়েন্স তারপর কনফিডেন্ট সবগুলা জিনিসে, কারণ মানুষ সবসময় আমরা শোনার পরই আতঙ্কে থাকি, একটা নিউজ লিখতে গেলে আমরা স্টপ হয়ে যায় আমাদের হাত হ্যাঁ কলম স্টপ হয়ে যায় থেমে যায় যে বাকিটা কি লিখবো ওর কথা কি বলবো হ্যাঁ একটা মেয়ের কথা কি বলবো কি বিশ্লেষণ করবো আর মানুষের কাছে কি পৌঁছাবো। এখন চিন্তা করে দেখেন যার উপর দিয়ে ঝড়টা গিয়েছে সে বুঝতে পারছে ও আর ও জানে কিন্তু এ ব্যাপারে একটি আমি আমার এই অনুষ্ঠানে এসেছিলেন আমাদের এখানে অত্যন্ত জনপ্রিয় এবং লেখিকা সবাই তাকে চেনেন শামীম আজাদ, গত বছর তিনি যেমন বলেছিলেন যে যে মেয়ে ধর্ষিতা হলো তার ভয় পাবার কিছু নেই, তাকে সাহস করে এগিয়ে যেত, তার তো একটি ঠিক একটি জিনিস চুরি হয়ে যাওয়ার মতো একটা তার চুরি হয়েছে, কিন্তু সে যদি এটাকে ধরে এটার জন্য পিছিয়ে যায় তার এটা লজ্জা পাওয়া কিছু নেই। এই ব্যাপারে আপনি কি মনে করেন যে যে ধর্ষিতা সে তার কি ভয় পাওয়ার কিছু আছে কি না? অবশ্যই তার ভয় পাওয়ার কিছু নেই, এটা হলো যে ওই যে একটু আগে যেটা বলছিলাম যে বাড়িতে চুরি হওয়ার মতো হ্যাঁ তার তো কোনো দোষ নেই, কিন্তু এটা আমাদের সমাজ এভাবে একটা সমাজের মানসিক দৈন্যতা সমাজের একটা মাইন্ডসেট যে এভাবে, সেই জন্য আমি বলি যে মানে যখন ধর্ষিতা কেউ হবেন এগিয়ে আসেন সাহস করে বলেন হ্যাঁ, এবং আমি আমি সবসময় বলি যে ধর্ষণ করার পরপরই মানে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যান, ওই আলামতগুলো কাপড় ধুবেন না কাপড় বদলাবেন না, যত তাড়াতাড়ি গিয়ে আপনারা আলামতগুলো মানে দিতে পারেন সেটা। এবং আরেকটি জিনিস দেখেন আমাদের দেশে আমি যেটা মনে করি যেটা খুব একটা মানে অর্থের ব্যাপার দরকার হয় না, যেন আমাদের যখন একটা মেয়েকে রেপ করা হলো তাকে আদালতে গিয়ে যে উকিল তাকে প্রশ্ন করে অত্যন্ত নোংরাভাবে মনে হয় যেন তাকে আদালত সামনে আরেকবার রেপ করা হচ্ছে, এটা কিন্তু এই দেশের মতো কিন্তু ক্যামেরাতে ইন্টারভিউ নিতে পারে সেরকম ব্যবস্থা থাকতে হবে। তবে আমার মনে হচ্ছে যে আজকাল কিন্তু আজকাল তো তোমাকে শুনতে পাচ্ছি আজকাল আমরা কিছু দেখতে পাচ্ছি, তবে যেই কয়টা নিউজ আমরা দেখতে পাই দ্যাট ইজ টিপ অফ দ্য আইসবার্গ, ওইটা হয়তো কয়েকটা আমরা জানি এর বাইরে যে কত আছে যেগুলো আমরা জানি না হ্যাঁ যেগুলো জানি না। কিন্তু আমি যেমন আমার প্রজেক্টে যেসব মেয়েরা আছে তাদেরকে আমি সবসময় বলি যে মানে একদম টাচ
কিরকম যে ওইরকম একটু আনন্যাচারাল ছোট ছোট মেয়েদেরকে আমরা যে আনন্যাচারাল টাচ কেউ মামা চাচা খালু হলে কিন্তু একটা মানুষের গাট ফিলিং বলতে ব্যাপার আছে, ছোট মেয়ে হলেও কিন্তু বুঝতে পারে যে আমি সবসময় বলি যে তোমাদেরকে যদি কেউ বলে যে গায়ে হাত দিয়ে যে সুইট দিলাম সুইট দেবো বাবা মাকে বলবে না, যখনই বলবে বাবা মাকে বলবে না তখন আরো বেশি করে বলবে। হ্যাঁ, এই ছোটবেলা থেকে মেয়েদেরকে এগুলো এগুলো শেখাতে হবে যে যতটুকু পারা যায়। আর আমার মনে হয় মেয়েদের সাথে আপু ছেলেদেরকেও ওইটা, হ্যাঁ মা এবং ছেলের মায়েদের কিন্তু ছেলেদেরকে নৈতিকতা শেখানো দরকার। এই আমি লাস্ট যেটাতে আসছি যে আমাদের এই সামাজিকভাবে আমাদেরকে কতটুকু সামাজিক সচেতনতা কতটুকু প্রয়োজন, আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সামাজিক সচেতনতা এবং যেটা ঘর থেকে শুরু হয় বলাই তো হয়েছে গুরু হচ্ছে কি সবার আগে ঘর থেকে। হ্যাঁ, আমাদের আসলে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে মনে হয় এক ঘন্টা কোনো বিষয় নেই, এই আমাদের 50 মিনিটস অনেক অনেক কথা বলার আছে, তো আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো সময়তে। তবে আজ সময় হলো একেবারে বিদায় নেবার, একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে আপু আপনাকে বলবো খুব ছোট্ট করে বিদায় নেবার জন্য দর্শকদের কাছ থেকে। আমি শুধু এটাই বলবো যে মেয়েদের প্রতি ভায়োলেন্স যতটুকু হচ্ছে মেয়েদেরকেই এটা অতিক্রম করতে হবে, এবং আমি এটাও বলবো যে আমাদের মানে আন্দোলন কথাটাই যদি ব্যবহার করি, আন্দোলনটা কিন্তু পুরুষদের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলনটা হচ্ছে পুরুষতান্ত্রিক মানে মনস্তত্ত্বের ওই মনস্তত্ত্বের উপরে। হ্যাঁ, কারণ সব পুরুষ তো রেপ করে না, হ্যাঁ কাজেই মানে আমাদের ওই মন পুরুষতান্ত্রিক মন মানসিকতার উপর, এবং প্রতিটা মেয়েকে ভেতর মেয়েরা কিন্তু অনেক শক্তিশালী, মেয়েরা কিন্তু যেভাবে একটা সন্তানের জন্ম দিতে পারে তেমনি আবার ছেলেদের মতো সব কাজও করতে পারে, মেয়েদের ক্ষমতা অপরিসীম, আমি সেই শক্তিটুকুই মেয়েদের মধ্যে দিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ খুব সুন্দর করে বলবার জন্য। পলি রহমান আপনাকে বলবো দর্শকদের থেকে বিদায় নেওয়ার জন্য খুব ছোট্ট করে। দর্শকদের কাছে আমার এইটুকুই বলার আছে যে আমি আমার দেশ বলেন আর অন্য দেশ বলেন, গোটা পৃথিবীতে এখন ধর্ষণের হারটা বেড়ে গেছে, বিভিন্ন দেশেতে বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে, বেশি শিকার হচ্ছে মেয়েরাই, তা আমি মেয়েদেরকে বলবো প্লিজ সবাই জাগ্রত হন, আমাদের আরও বেশি করে প্রতিবাদ করা উচিত এবং সরকারের কাছে আমাদের আমাদের প্রতিবাদটা পৌঁছানো উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, শেষে সাথে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অন্ধকারে আলো জ্বেলে অন্ধকার দূর করা যায়, কিন্তু আমাদের সমাজে যে মানুষের মনের যে অন্ধকার সে অন্ধকার আমরা দূর করব কীভাবে, সামাজিক সচেতনতা এবং শিক্ষা দিয়ে আমরা আমাদের সকলে ঘর থেকে এই আলোকিত করবার কাজটুকু শুরু করতে চাই, সেই আশা এবং প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সঙ্গে থাকুন আই অন টেলিভিশনে, সঙ্গে থাকবেন, খোদা হাফেজ।